নওগাঁর পাইকারি বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার পরও লাউ, সিম, মূলাসহ বেশ কিছু সবজির দাম চড়া। কেজিতে 5 থেকে 10 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে শহরের পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, শীত তো আসতে শুরু করেছে, শীতকালীন এসব সবজির দাম বাড়তি হবার কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। রোশন, কিছু কিছু সবজির সরবরাহ স্বাভাবিক থাকার পর আসলে দাম বেশ চড়াই মনে হচ্ছে। এখন বলা যায় যে সিম এবং করলা পর্যাপ্ত সরবরাহ হচ্ছে, তার কোনো দাম বলা যায় যে চড়া। আর আমি এখন অবস্থান করছি নগর পৌর পাইকারি বাজারে। এই বাজারে আসলে সরকারের ব্যবধানে কিছু কিছু সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে, আবার কিছু সবজির দাম স্থিতিশীল হয়েছে। যদি সবচেয়ে বেশি দামের সবজির কথা বলে যে করলা এবং সিম 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর মৌসুমের শেষ সময় হওয়ায় আলুর দাম কেজিতে বেড়েছে প্রায় 5 থেকে 8 টাকা পর্যন্ত। অর্থাৎ গত 1 সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে 8 টাকা বেড়ে এখন 66 থেকে 68 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 95 থেকে 50 টাকা পর্যন্ত, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা, আর পাতা পেঁয়াজ নতুন বাজারে এসেছে এবং দাম বেশ চড়া বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে 40 টাকা, বরবটির মৌসুম শেষ সময় এবং বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে, আর লাউ প্রতি পিসে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা পিস। আর অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর বাজার বলা যায় যে স্থিতিশীল রয়েছে, যেমন ফুলকপির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং প্রতি পিসে বিক্রি হচ্ছে প্রকারভেদে 20 থেকে 25 টাকা পর্যন্ত, ধনে পাতা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, এই শাক, লাল শাক বা পুঁই শাক রয়েছে সেগুলো, সবুজ শাক রয়েছে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি। গতকাল যেই কাঁচামরিচ বিক্রি হয়েছিল 80 থেকে 90 টাকা কেজি, আর সেটা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। কৃষকরা বলছেন যে কিছু কিছু সবজি কমে এসেছে, আবার কিছু সবজির বাড়তি হচ্ছে। যেসব সবজির চাহিদা রয়েছে কিন্তু সরবরাহ স্বাভাবিক রয়েছে সেগুলো দাম বেশ চড়াই বলা যায়, এবং তারা এই শীতকালীন এইসব সবজি বিক্রি করে বেশ লাভবান হচ্ছে। আর এই পাইকারি বাজারে যদি যেসব সবজির দাম কমে বা বাড়ে, এর প্রভাব পড়ে আসলে খুচরা বাজারে। এখান থেকে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা এখান থেকে সবজি কিনে খুচরা বাজারে বিক্রি করেন, প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা লাভে তারা বিক্রি করেন। যেহেতু এখনো পর্যাপ্ত শীত আসলে পড়েনি, সামনে আরো কিছুদিন গেলে শীতের সরবরাহ, শীত বেশি হবে এবং শাকসবজির সরবরাহ বাড়বে, তখন আসলে কিছু সবজি আসলে দাম কমে যাবে বলে বলছেন এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। তো এই ছিল শাকসবজির দাম নিয়ে আমার কাছে সবশেষ। নগর পাইকারি সবজি বাজারের বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আব্বাস আলী।